আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেলিনা সোমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় কিভাবে শিককাবাব তৈরি করতে হয়। তৈরি করা কিন্তু খুবই সহজ। আসছে কুরবানির ঈদ, আপনারা তৈরি করবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। গ্যাসের চুলায় শিক কাবাব বানানোর জন্য সর্বপ্রথমে আমি এখানে 400 গ্রাম গরুর মাংস নিয়ে এইভাবে বটি বটি করে কেটে নিয়েছি। কেটে তারপরে আমি শিলপাটায় একটু থেতলে নিয়েছি, খুব বেশি কিন্তু থেতলে নেইনি, মোটামুটি থেতলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে যে মশলাগুলো ব্যবহার করব, এখানে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ বাটা সবগুলো থেকে আধা চা চামচ করে দিয়ে দিব। এরপর আমি এখানে কাবাবের মশলা আছে 1 চা চামচ, সেটাও দিয়ে দিলাম। কাবাবের মশলার পরিবর্তে আপনারা গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব টক দই। টক দইটা যে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। আর দিয়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়া। এরপর আমি সবগুলো উপকরণ মেখে নিব। আর দিয়ে দিব এখানে সরিষার তেল, আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের সরিষার তেল। কাবাবের ভিতরে অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এমনভাবে মাখাতে হবে যাতে সবগুলো মশলা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গিয়েছে, এবার এই মাংসটাকে আমি 20 মিনিট মেরিনেট করে রাখব। 20 মিনিট পর আমি এভাবে কিছু কাঠি নিয়ে নিয়েছি। কাঠিগুলোকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। কমপক্ষে 20 থেকে 25 মিনিট এই কাঠিগুলো ভিজিয়ে রাখতে হবে, কেননা যখন আমরা কাবাব ভাজবো তখন কিন্তু কাঠিগুলো ভেজা থাকলে আর পুড়ে যাবে না। আপনারা চাইলে শিকের মধ্যে ভরেও কিন্তু কাবাবটা বানাতে পারেন, আর শিক না থাকলে আপনারা এইভাবে কাঠি নিয়েও কিন্তু এই কাবাবটা বানাতে পারেন। আমি আজকে কাঠি দিয়ে বানাবো। তারপর আমি মাংসগুলোকে আবারও একবার মেখে নিব। মেখে নেওয়ার পরে এবার আমি কাঠির মধ্যে মাংসগুলোকে একটা একটা করে ভরে নিব। তারপর চুলায় আমি একটা তাওয়া বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে আমি গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমার সবগুলো কাবাব কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু ঠিক এইভাবে কাঠির ভিতরে ভরে নিয়েছি। এবার আমি এই কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যাতে মাংসের ভিতরে যে পানিটা বের হয় সেটা বের হয়ে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসের ভিতর উপরে আমি একটু সরিষার তেল নিয়েছি, ব্রাশ করে দিব। কারণ নামানোর আগে যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু কাবাবের অনেক টেস্ট আসে এবং সরিষার তেলের একটা ফ্লেভার
খুবই মজা লাগে খেতে। আমার কাবাব গুলো হয়ে গিয়েছে, এখন আমি যেটা করব, আমি স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা ফয়েল পেপার বসিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে এখানে কোনো স্টিলের ছোট বাটি বসিয়ে দিলেও হবে। এবার আমি এক টুকরা কয়েক টুকরা কয়লা আমি দিয়ে দিলাম চুলায় গরম করে। এখন এর মধ্যে আমি উপরে একটু তেল দিয়ে দিব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা আমি নিভিয়ে দিব। নিভিয়ে দেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতো এইভাবে রেখে তারপরে কাবাবগুলো সার্ভ করব। তো দেখলেন তো সহজেই কিন্তু এই কাবাবটা তৈরি করা যায়। তো শিক কাবাব আপনারা সামনে কোরবানি আপনারা বানাবেন, কোরবানির ঈদ আপনারা বানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।